আসসালামু আলাইকুম, আমি রাতুল আল সাকিব, ঢাকা কলেজ, ঢাকা ডিপার্টমেন্ট অফ ইকোনমিক্স, অনার্স ফার্স্ট ইয়ার। আশা করি সকলেই ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। সে সাথে স্বাগতম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে ইকোনমিক্স হ্যাকস। তো বরাবরের মতো আমি একটি ক্লাস নিয়ে আসছি, সেটা হচ্ছে মৌলিক পরিসংখ্যানের সুযোগ সংখ্যা নিয়ে, সুযোগ সংখ্যার দ্বিতীয় ক্লাস এটা। তো অনেকে চিন্তিত যে মৌলিক পরিসংখ্যান এটা কীভাবে কী করব, আর এই মৌলিক পরিসংখ্যান শুধু যে ইকোনমিক্স ডিপার্টমেন্টের একটা সাবজেক্ট সেটা নয়, এটা হচ্ছে প্রায় অনেকগুলো ডিপার্টমেন্টের মধ্যে কি এই মৌলিক পরিসংখ্যান পড়তে হয়। যদি এই ক্লাসগুলো নিয়মিত করে থাকেন তাহলে মৌলিক পরিসংখ্যানের মধ্যে ওইরকম কোনো প্রবলেম হবে না। আমি আজকে আলোচনা করব মৌলিক পরিসংখ্যানের সুযোগ সংখ্যা নিয়ে, আর এটা হচ্ছে আমার সুযোগ সংখ্যার দ্বিতীয় ক্লাস। আসলে সূচক সংখ্যার মধ্যে অনেকেরই প্রবলেম থাকে, কারণ হচ্ছে সূচক সংখ্যার যে সূত্রগুলো রয়েছে সেই সূত্রগুলো প্রায় একই ক্যাটাগরির, যার ফলে তার আমরা কি করি মাথার মধ্যে হিজিবিজি করে ফেলি। সো আমাদের কি করতে হবে, সূচক সংখ্যার যে সূত্রগুলো রয়েছে সেই সূত্রগুলোকে একটা নির্দিষ্ট সিকোয়েন্সে আমাদের কি করতে হবে, যেতে হবে, তার যার ফলে আমরা কি খুব সহজেই সূত্রগুলো মনে রাখতে পারবো এবং অঙ্কগুলো কি খুব সহজেই করতে পারবো। তাহলে আমি ক্লাসে চলে যাই। তো এর আগের ক্লাসের মধ্যে আমি দেখিয়েছিলাম কি বারযুক্ত সূচক সংখ্যার প্রায় 86 হয়ে গিয়েছিল, বাট আরও দুইটা সূত্র ছিল কি এজর্ট, মার্শাল এবং কেলির। তো এই সূত্রগুলো বিশ্লেষণ করার আগে আমি প্রথমে এইগুলোর সাথে পরিচয় করে দিই। এইগুলো হচ্ছে মানে এটা এর আগের ক্লাসেও পরিচয় করে দিয়েছিলাম, বাট এটা খুবই ইম্পর্টেন্ট, তাই এই ক্লাসেও আমি দেখাচ্ছি। তো পি হচ্ছে কি, পি হচ্ছে প্রাইস বা দাম, কিউ হচ্ছে কোয়ান্টিটি বা পরিমাণ, আর উ হচ্ছে ভিত্তি বছর, এন হচ্ছে চলতি বছর। এখন ভিত্তি বছর কাকে বলে? ভিত্তি বছর হচ্ছে যে বছরের উপর ভিত্তি করে অন্য একটি বছরের সূচক সংখ্যা নির্ণয় করা হয় সেই বছরটাকে বলা হবে ভিত্তি বছর, এবং চলতি বছর হচ্ছে ভিত্তি বছরের উপর নির্ভর করে যে বছরের সূচক সংখ্যা নির্ণয় করা হয় সেই বছরটাকে বলা হবে চলতি বছর, ঠিক আছে? এখন এজওয়ার্ড মার্শাল কি বলেছেন? এজওয়ার্ড মার্শালের বক্তব্যটা হচ্ছে চলতি বছর এবং ভিত্তি বছরের সমষ্টি। আসলে চলতি এবং ভিত্তি বছরের সমষ্টি না, কিন্তু এটা সহজভাবে বোঝানোর জন্য আমি বলতেছি এটা কি ভিত্তি বছর এবং চলতি বছরের সমষ্টি, ঠিক আছে? তো আমরা যদি এজওয়ার্ড মার্শালের মূল্য সূচক সংখ্যা নির্ণয় করতে যাই, তাহলে আমরা কি করব, আমরা চলতি এবং ভিত্তি এবং চলতি বছরের পরিমাণের সমষ্টিকে বার হিসেবে বিবেচনা করব, ঠিক আছে? তাহলে এটা মানে কি, এটা মানে হচ্ছে এটা, এই দুইটা কিন্তু একই, জাস্ট এটা দ্বারা গুণ করেছি, ঠিক আছে? আশা করি বুঝতে পেরেছেন, এটা আর বিশ্লেষণ না করি। তো আমরা কি করব এখন, এজওয়ার্ড মার্শালের মূল্য সূচক সংখ্যা লিখব, ঠিক আছে? তো মূল্য সূচক সংখ্যার যে প্রাথমিক সূত্রটা রয়েছে সেই প্রাথমিক সূত্রটা আমরা কি করব, লিখব। এখন আমরা এই যে এজওয়ার্ড মার্শালের বক্তব্যটা, সেই বক্তব্যটা কি করব আমরা এখানে জাস্ট বসিয়ে দিব। তাহলে কি আমরা এজওয়ার্ড মার্শালের যে মূল্য সূচক সংখ্যা সেটা কি পেয়ে গেলাম। এখন এই সূত্রটা আমরা আরেকটু বড় করেও লিখতে পারি, সেটা হচ্ছে গিয়ে আমরা এই যে পিএন, এই পিএন দিয়ে এই দুটাকে গুণ করব এবং পিউ দিয়ে এই দুটাকে গুণ করব। তাহলে পিএন দিয়ে যদি এই দুটাকে গুণ করি তাহলে কি হবে, পিএন কিউ ও প্লাস পিএন কিউ এন, সরি, আবার এই যে কিউ ও দিয়ে যদি আমরা গুণ করি তা সরি পি ও দিয়ে যদি আমরা গুণ করি তাহলে পি ও কিউ ও প্লাস পি ও এ কিউ এন, ঠিক আছে? তো আশা করি এই সূত্রটা অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন। তারপর আমরা কি করব,
এখন আমরা করব হচ্ছে পরিমাণ সূচক সংখ্যা। হ্যাঁ, এজওয়ার্থ মার্শালের পরিমাণ সূচক সংখ্যাটাকে আমরা দেখব। এখন পরিমাণ সূচক সংখ্যার মধ্যে মার্শাল, এখন পরিমাণ সূচকের যে মূল সূত্রটা রয়েছে সেই মূল সূত্রটা কি করব আমরা প্রথমে লিখব। মূল সূত্রটা হচ্ছে এন কিউ ও, এটা হচ্ছে কি পরিমাণ সূচকের মূল সূত্র, মূল সূত্র। এখন আমরা যেহেতু পরিমাণ সূচক সংখ্যার লিখতেছি, হ্যাঁ পরিমাণ সূচক সংখ্যা লিখতেছি, তাহলে আমরা কি করব এখানে প্রাইস দিয়ে দিব, ঠিক আছে, এটার বিপরীত, ঠিক আছে, প্রাইসটা দিয়ে দিব। তাহলে এটাও কি হয়ে যাবে, এই বক্তব্যটাও এরকম হয়ে যাবে। ওকে, তো আমরা কি করব, জাস্ট এই যে বক্তব্যটা, ওনার এই বক্তব্যটা এখানে কি করব, এখানে লিখে দিব, তাহলে আমাদের কাজ শেষ হয়ে যাবে। ওকে, তো এই বিষয়টাকে ওইটার মতোই একটু আর একটু বাড়িয়ে লিখতে পারবো আমরা। তাহলে কি, তাহলে হচ্ছে এই যে পি এন দিয়ে প্রথম এটাকে গুণ করব, ঠিক আছে, সরি কিউ এন দিয়ে, কিউ এন পি ও, এই যে প্লাস এই প্লাসের প্লাস, ঠিক আছে। এখন হচ্ছে কিউ এন যদি গুণ দিই পি এনকে, তাহলে কি হবে, কিউ এন এবং পি এন, কিউ এন এবং পি এন। ওকে, আবার এই কিউ ও কে যদি পি ও দিয়ে গুণ দিই, তাহলে কি হবে, তাহলে সেম হবে, কিউ ও পি ও প্লাস কিউ ও পি এন। ওকে, তাহলে কি আমরা এজওয়ার্থ মার্শালের পরিমাণ সূচক সংখ্যা এবং মূল্যমান সূচক, মূল্য সূচক সংখ্যা কি খুব সহজে পেয়ে গেলাম। আমরা জাস্ট এই যে ওনার বক্তব্যটা, ওনার বক্তব্যটা খালি এখানে অ্যাড করে দেব, আর মূল্য সূচক এবং পরিমাণ সূচকের যে মূল সূত্রটা রয়েছে সেই মূল সূত্রটা, মানে ওই মূল সূত্রটার সাথে জাস্ট বক্তব্যটা লিখে দেব, ঠিক আছে। তাহলে আমাদের দুইটা সূত্র খুব সহজেই পেয়ে যাব। এখন কেলি কি বলেছেন, কেলি বলেছেন মূল্য সূচক সংখ্যার মধ্যে পরিমাণকে বার এবং পরিমাণ সূচক সংখ্যাকে সংখ্যার মধ্যে মূল্যকে বার হিসেবে বিবেচনা করেছেন, একেবারেই সহজ। তাহলে কেলির মূল্য সূচক সংখ্যা হবে, প্রথমে আমরা কি করব, মূল্য সূচক সংখ্যাটা ছিল সেটা আগে লিখব। ঠিক আছে, তাহলে কেলি কি বলেছেন যে মূল্য সূচক সংখ্যার মধ্যে পরিমাণকে বার হিসেবে বিবেচনা করেছেন, পরিমাণ পরিমাণ শেষ, এটা হচ্ছে কি কেলির মূল্য সূচক সংখ্যা। আর কেলির পরিমাণ সূচক সংখ্যা হচ্ছে প্রথমে আমরা কি করব, পরিমাণ সূচকের যে মূল সূত্রটা রয়েছে সেই মূল সূত্রটা আমরা লিখব। এখন কেলি এই পরিমাণ সূচকের মধ্যে কি বলেছেন যে পরিমাণ সূচক সংখ্যা হচ্ছে তিনি বার হিসেবে মূল্যকে নিয়েছেন, তাহলে আমরা জাস্ট মূল্যটা এখানে বসিয়ে দিব, তাহলে আমরা কি কেলির পরিমাণ সূচক সংখ্যা সূত্রটা আমরা পেয়ে গেলাম, ঠিক আছে, একেবারেই সিম্পল। আমাদের জাস্ট এটা হচ্ছে কি মূল সূত্রটা, এখন মূল্য সূচক সংখ্যার মধ্যে তিনি পরিমাণকে ভিত্তি ধরেছেন, আর পরিমাণ সূচক সংখ্যাকে সংখ্যার মধ্যে তিনি মূল্যকে ভিত্তি হিসেবে বিবেচনা করেছেন, ঠিক আছে। তাহলে আমাদের কি এই জাস্ট বক্তব্যটা যদি আমরা মাথার মধ্যে রাখতে পারি, তাহলে সেই বক্তব্য অনুযায়ী আমরা কি করব, বসিয়ে দিব, ঠিক আছে। তো তারপর হচ্ছে কি বারহীন সূচক সংখ্যা, বারহীন সূচক সংখ্যার মধ্যে দুইটা সূত্রই রয়েছে জাস্ট। তো প্রথম হচ্ছে কি বারহীন মূল্য সূচক সংখ্যা, কি পি ও এন ইকুয়াল
PN/PO TSS সমষ্টি ইনটু 100 আর পরিমাণ সূচক সংখ্যা হচ্ছে ওকে এই এই দুটো হচ্ছে কি বারহীন সূচক সংখ্যার মূল সূত্র আসলে এই এই যে এই দুটো সূত্র কি খুবই ইম্পর্টেন্ট আমি এর আগের ক্লাসে বলে দিয়েছিলাম যে এই দুটো সূত্রের মধ্যেই কি আমরা জাস্ট প্রত্যেকটা মানে বারযুক্ত সূচক সংখ্যা নির্ণয়ের ক্ষেত্রে আমরা কি জাস্ট এইখানে শুধু বারগুলো তাদের বক্তব্যগুলো শুধু খালি বসিয়ে দিলেই এনাফ ঠিক আছে তাহলে আমরা বারযুক্ত এবং বারহীন সূচক সংখ্যা ক্লিয়ার হয়ে গেছি ঠিক আছে তারপর আমরা দেখব হচ্ছে জীবনযাত্রার ব্যয় সূচক সংখ্যা এখন জীবনযাত্রার ব্যয় সূচক সংখ্যা কাকে বলে জীবনযাত্রার ব্যয় সূচক সংখ্যা হচ্ছে যে একটি নির্দিষ্ট শ্রেণীর বা একটি নির্দিষ্ট জনগোষ্ঠীর জীবনযাত্রার মান পূর্বের চেয়েও বর্তমানে কতটুকু পরিবর্তন হয়েছে বা কি রকম হয়েছে এটা নির্ণয় করার জন্য যে সূচক সংখ্যা ব্যবহার করা হয় সেটা হবে কি জীবনযাত্রার ব্যয় সূচক সংখ্যা এখন এই জীবনযাত্রার ব্যয় সূচক সংখ্যা হচ্ছে দুইটা রয়েছে ঠিক আছে দুইভাবে মানে নির্ণয় করা যায় একটা হচ্ছে খরচের সমষ্টি পদ্ধতি আরেকটা হচ্ছে পারিবারিক বাজেট পদ্ধতি এখন খরচের সমষ্টি পদ্ধতির যে সূত্রটা রয়েছে সেই সূত্রটার মধ্যে এটা হচ্ছে কি এটা হচ্ছে যে এই যে আমরা মানে পূর্বে এর আগের ক্লাসে আমরা পড়েছিলাম লেসপিয়ারের মূল্য সূচক সংখ্যাটা জাস্ট আমরা লেসপিয়ারের মূল্য সূচক সংখ্যাটা বসিয়ে দিলেই হবে কি খরচের সমষ্টি পদ্ধতি চলে আসবে তাহলে লেসপিয়ারের মূল্য সূচক সংখ্যাটা আমরা কি বলেছিলাম প্রথমে আমরা কি লিখব মূল্য সূচক সংখ্যার মূল সূত্রটা লিখব ঠিক আছে এটা হচ্ছে কি মূল সূত্র তাহলে আমরা দেখেছিলাম যে মূল্য সূচকে ভিত্তি হিসেবে কি নিয়েছিলাম পরিমাণকে ঠিক আছে আর আমরা কি বলেছিলাম লেসপিয়ার হচ্ছে বড় ভাই ঠিক আছে বড় ভাই মানে কি আগে জন্মগ্রহণ করেছেন তো তাকে আমরা কি ধরবো ভিত্তি বছর ধরবো জাস্ট এখানে ভিত্তি বছর ধরে দিলেই হলো তাহলে কি আমরা খরচের সমষ্টি পদ্ধতি পেয়ে গেলাম তারপর হচ্ছে পারিবারিক বাজেট পদ্ধতি এখন এই যে পারিবারিক বাজেট পদ্ধতি এটা নির্ণয় করেছেন কিভাবে এটা নির্ণয় করেছেন হচ্ছে যে আপেক্ষিক মূল্যমানের ভারারোপিত গড়কে কি করা হয়েছে গড়ের যে পদ্ধতিটা রয়েছে সেই পদ্ধতি ব্যবহার করেছেন তো এই পারিবারিক বাজেট পদ্ধতির সূত্রটা আমরা এখন দেখব পারিবারিক বাজেট পদ্ধতির সূত্র হচ্ছে সরি POQO ঠিক আছে এটা হচ্ছে কি ভিত্তি বছরের পরিমাণ এবং মূল্যের গুণফলের সমষ্টি ঠিক আছে গুণফলের সমষ্টিকে মানে বোঝানো হয়েছে কি W তাহলে আশা করি পারিবারিক বাজেট পদ্ধতির এই সূত্রটাও খুব ইম্পর্টেন্ট এটা মাথার মধ্যে রাখতে হবে তো এই ক্লাসটা আজকে এখানেই শেষ করব যাওয়ার আগে বলে রাখা ভালো সেটা হচ্ছে কি যে সূচক সংখ্যার আজকে দ্বিতীয় ক্লাস শেষ হয়েছে দ্বিতীয় ক্লাসের মধ্যে মোটামুটি সবগুলো সূত্র দেখিয়ে ফেলেছি এবং নেক্সটে যে ক্লাসটা হবে সেই ক্লাসটা হবে হচ্ছে সূচক সংখ্যার পরীক্ষার উপর আমার এই ক্লাসটা থেকে যদি আপনারা একটুও উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন ঠিক আছে আর যদি এই ক্লাসটা আপনার ফ্রেন্ড সার্কেলরা দেখে উপকৃত হবে মনে করেন তাহলে অবশ্যই শেয়ার বাটনে ক্লিক করবেন আর লাইক তো অবশ্যই দিবেন যদি আপনার ভালো লেগে থাকে আর যদি নেক্সট ক্লাসগুলো আপনি পেতে চান সবার আগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব বাটন সাথে বেল আইকনটাই ক্লিক করে রাখবেন তো এতক্ষণ আমার সাথে থাকার জন্য সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করছি আসসালামু আলাইকুম